দেশে নির্বাচন নয় অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিএনপি বারবার নির্বাচন নিয়ে সহিংসতা করে বানচালের চেষ্টা করে এখন নির্বাচন নিয়ে কথা বলছে বিএনপির রাজনীতি হলো মানুষ পুড়িয়ে নিজেদের ভাগ্য গড়া মঙ্গলবার ইতালিতে প্রবাসী বাংলাদেশের দেয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন ওরা মানুষের দিকে তাকায় না শুধু নিজেদের এটাই দেখে তো এইভাবেই তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে ক্ষমতায় থাকার জন্য 1,23,00,000 ভুয়া ভোট দিয়ে ভোটার লিস্ট করলো তারপর তাদের যে ভোট চুরির যে একটা অভ্যাস সেটা আমি একটু মনে করাই দিতে চাই 96 সালে 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন ভোট করে খালেদা জিয়া ঘোষণা দিল নিজেকে যে আবার প্রধানমন্ত্রী হলো কিন্তু বাংলাদেশের মানুষ ওই ভোট চোরদের কখনো স্থান দেয় না সেখানে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলনের মুখে খালেদা জিয়া 30 মার্চ পদত্যাগে বাধ্য হলো আবার ঠিক 2001 ক্ষমতা এসে একই ঘটনা 2006 ইলেকশন কয়েকজনকে আনকন্টেস্টেড ডিক্লেয়ার করে দিল কিন্তু তারপর এমার্জেন্সি আসলো সেই ইলেকশন বাতিল হয়ে গেল কাজী ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেয় না এটা হলো বাস্তবতা